Hello viewers welcome to our YouTube channel E -Bengal. আজকে তোমাদের জন্য একটা খুব খুশির খবর আশাবাদী খবর রয়েছে সেটা কি সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল এস টু ট্যুরিজম রিক্রুটমেন্ট ফর লাইব্রেরিয়ানস আফটার এইট ইয়ার্স দীর্ঘ আট বছর পর ওয়েস্ট বেঙ্গল এসএসসি লাইব্রেরিয়ান নিয়োগ প্রক্রিয়া আবার শুরু করতে চলেছে দেখো একটা নোটিস তোমাদেরকে দেখাচ্ছি তোমরা একটু দেখে নাও পড়ে নেবে ঠিক আছে যারা যারা দেখছো স্ক্রিনশট নিয়ে নিতে পারো পড়ে নিতে পারো ঠিক আছে চলো এই বিষয়ে কি তথ্য আছে সেটা আমি পরের পেজে আছে আমি দেখিয়ে দিচ্ছি বলে দিচ্ছি বলছে এখানে কি বলছে আমরা দেখে নেবো চলো এখানে বলছে যে The West Bengal School Service Commission, WBSSC, will again start the recruitment process for hiring librarians across government schools in the state. The Commission started the recruitment process in 2012 and completed it in 2013. Now, after eight years, after eight years, the Commission will start the process of recruiting librarians in schools, sources said on Monday.

দ্য এক্স্যাক্ট নাম্বার অফ ভ্যাকেন্সিজ ফর দ্য পোস্ট অফ লাইব্রেরিয়ান দ্য লিস্ট অফ ভ্যাকেন্ট পোস্ট উইল বিজ সুন অ্যাকর্ডিং টু দ্যসেস মানে ভ্যাকেন্সি রয়েছে হাজারটার মতো ভ্যাকেন্সি রয়েছে লাইব্রেরিয়ানের এবং সেখানে নিয়োগ প্রক্রিয়া কীভাবে হবে এবং কতগুলি সিট ভ্যাকেন্ট রয়েছে সে বিষয়ে তোমাদের জানানো হবে আমাদেরকে সকলকে ইনফর্ম করা হবে চলো নেক্সট পেজে দেখো কি বলেছে নেক্সট পেজ বলছে দ্য রিক্রুইটমেন্ট উইল বি মেড থ্রু রিটার্ন টেস্ট

ওকে সেটা ডিসাইড করা হবে এবং তোমাদেরকে এটা বলে দিয়েছে যে রিক্রুটমেন্টটা হবে রিটিন টেস্ট এবং ইন্টারভিউর বেসিসে সো ফর মোর আপডেট স্টে কানেক্টেড উইথ আস আর একটা আসার খবর এটাই যে স্কুল সার্ভিসে টিচিং টিচিং টিচিংয়ের জন্য নিয়োগ প্রক্রিয়াও শুরু হতে চলেছে এটা আশা করা যায় তো সবাই যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও অ্যান্ড হেড দ্য বেল আই ক্যান ফর মোর আপডেটস স্টে কানেক্টেড